নমস্কার আমি কৌশিক রায় ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আগামীকাল থার্ড ফেব্রুয়ারি দু হাজার এবং আগামীকাল যে রাহুকাল রয়েছে সেটি হচ্ছে সকাল থেকে পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় কোনো শুভ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা এই সময় করবেন না ভিডিওটির আলোচনা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন কারণ আমি পাঁচটি রাশির কথা বলছি এই প্রবল কিন্তু রয়েছে দেখুন একই রাশির একাধিক মানুষ রয়েছে অর্থাৎ লাখো লাখো মানুষ রয়েছে প্রত্যেকের সঙ্গে যে আমি যে কথাগুলো বলছি সেই ঘটনাগুলো ঘটবে এটা কখনোই না কারণ আজকে যদি প্রত্যেকেরই যদি প্রাপ্তি হয়ে যেত আমাদের সমাজে প্রত্যেকে কিন্তু কোটিপতি হয়ে যেত কিন্তু এটাই হচ্ছে গ্রহের খেলা এটাই হচ্ছে নিয়তি আমাদের জন্ম ছকে যে যে গ্রহগুলো শুভ অবস্থাতে রয়েছে তার শুভ ফল আমরা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাব অর্থাৎ আমাদের জন্মছকে চারটি গ্রহ শুভ থাকা দরকার এই প্রাপ্তির ক্ষেত্রে কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ তাই রাহুকে শুভ অবস্থাতে থাকা দরকার কারণ রাহু এই হঠাৎ প্রাপ্তি অথবা আকর্ষিক প্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে এই জন্য রাহু যত আপনার জন্মছকে লগ্ন থেকে দ্বাদশ ভাব কোন ভাবে অবস্থান করছে এটা সবথেকে ইম্পর্টেন্ট কোন নক্ষত্রে রয়েছে এটাও ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি কোন নক্ষত্র কোন ভাব এবং আপনার কত নম্বর ডিগ্রিতে রয়েছে রাহু যুবক অবস্থাতে রয়েছে না বাল্য অবস্থাতে রয়েছে না বৃদ্ধ অবস্থাতে রয়েছে এটা কিন্তু জানা দরকার কারণ রাহু হচ্ছে এই মহাপ্রাপ্তির মুখ্য কারগ্রহ রাহুর বলবত্তা বৃদ্ধি করা একান্তই দরকার রাহু হচ্ছে কলি যুগের রাজা রাহুকে যদি শুভ করা যায় তাহলে আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে আমি চারটি গ্রহের কথা বলি রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে এবং এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যভাবের উপর ডিপেন্ড আপনার ভাগ্যভাব আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব আপনার ধনভাব এই ভাবগুলো যদি আমাদের জন্ম ছকে শুভ অবস্থাতে থাকে তাহলে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর ভাগ্যভাব যদি স্ট্রং না হয় বা আকর্ষিক প্রাপ্তি ভাবে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা বাধা কিন্তু আসবে কারণ আমি একটি কথা বারবার বলি আগে আপনি জেনে নিন আপনার এই যে মহাপ্রাপ্তির কথা বলছি কোন বছর রয়েছে কোন বছর এই প্রাপ্তি সম্ভাবনায় রয়েছে অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দেরিতে রয়েছে তাহলে আপনি সেটা আগে জেনে নিন অহেতুক অর্থ অপচয় করবেন না এবং এর সাথে সাথে আরেকটি আপনাদেরকে কথা আমি বলি আপনার ধনভাবকে স্ট্রং করুন কারণ ধনভাব আকস্মিক প্রাপ্তির ভাব ভাগ্যভাব এই তিনটি ভাব যদি ভালো থাকে এবং যাদের ক্ষেত্রে খুব সমস্যা রয়েছে তারা বারচাট রিফরমেশন অবশ্যই করুন বার্ড চার্ট রিফরমেশনের মাধ্যমে কি হবে এই প্রাপ্তির সম্ভাবনাটাকে কিন্তু বৃদ্ধি কিন্তু করানো যাবে খুব চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে এখন দেখা দরকার আপনার ন্যাকাল চাট যাদের ক্ষেত্রে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না দুই এক নাম্বারের জন্য আমি বলবো রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনাদেরকে আকর্ষিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে রাহু রক্ষা কবচ অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব দেখুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য গ্রহ কিন্তু রাহু এবং আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন কারণ আপনার বাধা আসছে কেন বাধা আসছে কিসের জন্য বাধা আসছে সেটা আগে জেনে নিন বাধার জায়গাটা অতিক্রম করার জন্য কিন্তু আপনার গ্রহের যে সেটা কিন্তু একান্তই দরকার আমি বলছি না যে আপনারা আগামীকাল টিকিট কেটেই আপনার প্রাপ্তি হবে এটা নয় যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু আপনার অর্থপ্রাপ্তির মহা প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনার জন্মচকে গাঢ় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে এক নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার আট এবং ছয় শুভ সময় বারোটা এক মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার নয় এবং চার আপনাদের টার্গেট নাম্বার নয় এবং চার আপনাদের যে শুভ সময়টা বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক এবং দুই আপনাদের শুভ সময় দুপুর বারোটা চার মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট আপনাদের শুভ সময় দুপুর বারোটা ছাব্বিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার ছয় এবং তিন আপনাদের শুভ সময় সকাল নটা থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এটা হচ্ছে একটা ইন জেনারেল বিচার আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করে আপনার ফরচুনার নাম্বার আপনার টার্গেট নাম্বার এবং কোন বছর আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই বছরকে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে সমস্ত বিষয় কিন্তু জানাতে পারবে নমস্কার ধন্যবাদ